প্লেনে চড়ে খুব সহজেই আমরা এক জায়গা থেকে অন্য জায়গা, এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারি নিমেষের মধ্যে। প্লেন যাত্রাকে সব থেকে নিরাপদ পরিবহন হিসেবে গণ্য করা হয়। দক্ষ পাইলট এবং গ্রাউন্ড স্টাফের সহযোগিতায় প্লেন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম, এক কোটিতে মোটে একটি। কিন্তু কখনো কখনো ঘটে যায় অঘটন। আমাদের কাছে খবরের কাগজ, টেলিভিশন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাঝে মধ্যেই উঠে আসে নানা রকম প্লেন দুর্ঘটনার খবর। আর প্লেন দুর্ঘটনার পরেই সবার মনে উঠে আসে অনেক প্রশ্ন। কি করে ঘটলো এই দুর্ঘটনা? এটি কি যান্ত্রিক গোলযোগ, না পাইলট বা গ্রাউন্ড স্টাফদের গাফিলতি, না কোনো আতঙ্কবাদীর হামলা? ভবিষ্যতে একই ঘটনা কি আবার ঘটতে পারে? কি করে জানা যেতে পারে এই সব প্রশ্নের উত্তর? প্লেন দুর্ঘটনার মতো মর্মান্তিক ঘটনার সাথে ব্ল্যাক বক্স নামক একটি বিশেষ যন্ত্রের নাম বারবার উঠে আসে। কি সেই ব্ল্যাক বক্স? কেনই বা সেটি এত গুরুত্বপূর্ণ? চলুন জেনে নেওয়া যাক। ব্ল্যাক বক্স একটি উজ্জ্বল কমলা রঙের যন্ত্র, যেটি সব প্লেনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যন্ত্রটি দুটি আলাদা অংশের সমন্বয়। একটিকে বলা হয় FDR বা ফ্লাইট ডেটা রেকর্ডার। সেটি প্লেনের বিভিন্ন প্যারামিটার, যেমন প্লেনের উচ্চতা, গতি, বায়ুগতি, কোন দিকে যাচ্ছে, ইঞ্জিন কেমন চলছে এবং এরকম আরও অনেক কিছু রেকর্ড করে। ব্ল্যাক বক্সের অন্য অংশটির নাম হচ্ছে CVR বা ককপিট ভয়েস রেকর্ডার। এটি প্লেনের ককপিট, অর্থাৎ যেখানে প্লেনের পাইলটরা থাকে, সেখানকার যাবতীয় কথোপকথন রেকর্ড করে। কোনো দুর্ঘটনা ঘটলে ব্ল্যাক বক্স সেই প্লেনের শেষ 25 ঘন্টার ফ্লাইট ডেটা আর ককপিটের 2 ঘন্টার কথোপকথন সংরক্ষণ করে। দুর্ঘটনার পর সেই ব্ল্যাক বক্স যদি উদ্ধার করা যায়, তাহলে সেই সব তথ্য ব্যবহার করে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বিশেষজ্ঞরা দেখতে পারেন সেই প্লেনের গতিবিধি, আর তার সাথে শুনতে পারেন ককপিটে পাইলটদের কথোপকথন, যেটি বিশ্লেষণ করে বুঝতে পারেন কি কারণে ঘটেছে এই দুর্ঘটনা। যন্ত্রটির রং উজ্জ্বল কমলা, যাতে দুর্ঘটনার ধ্বংসস্তূপের মধ্যে সেটি সহজেই নজরে পড়ে। ব্ল্যাক বক্সটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে কোনো দুর্ঘটনা ঘটলে সেটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। যেমন যন্ত্রটি 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রাখে, যার ফলে প্লেনে আগুন লেগে গেলেও সেই যন্ত্র উদ্ধার করা সম্ভব। যন্ত্রটি প্লেনের পিছন দিকে থাকে, যেখানে দুর্ঘটনার প্রভাব কম হয়। প্লেন যদি সমুদ্রে পড়ে, তাহলে জলের স্পর্শ পেলে ব্ল্যাক বক্সের একটি যন্ত্র সক্রিয় হয়ে যায়, যেটি একটি সিগন্যাল ছাড়তে থাকে প্রায় 1 মাস অবধি, যা জলের নিচে 14,000 ফুট থেকেও শনাক্ত করা যায়। সেটার সাহায্যে বিশেষজ্ঞরা যন্ত্রটিকে খুঁজে পেতে পারেন। ব্ল্যাক বক্সের ফলে প্লেনের দুর্ঘটনার কারণ জানা যায় এবং ভবিষ্যতে একই রকম দুর্ঘটনা যাতে না ঘটে সেটি নিশ্চিত করা যায়। দুর্ঘটনার কারণ কখনো যান্ত্রিক গোলযোগ, কখনো বা পাইলটের গাফিলতি। কারণ জানার পর পাইলটদের সেই মতো প্রশিক্ষণ দেওয়া হয়। অনেক সময় প্লেনের ডিজাইনেরও রদবদল করা হয়। ব্ল্যাক বক্স যে সবসময় অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া যায় এমনটি ভাবার কোনো কারণ নেই। যেমন ধরুন 2001 সালে আমেরিকার টুইন টাওয়ারে যে দুটো প্লেন ধাক্কা মেরেছিল, তাদের ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যায়নি। অনেক সময় প্লেন সমুদ্রের মধ্যে পড়ে, সেটাকে ঠিকভাবে লোকেট না করা গেলে ব্ল্যাক বক্স নাও খুঁজে পাওয়া যেতে পারে। ব্ল্যাক বক্সের সিগন্যাল অনেক দূর থেকে ডিটেক্ট করা যায় না, আর ব্যাটারি শেষ হওয়ার আগে খুঁজে না পাওয়া গেলে সেটি চিরতরে হারিয়ে যায়। বর্তমানে এটাও অনেকে ভাবতে শুরু করেছেন যে প্লেনের ডেটা প্লেনে না রেখে রিয়েল টাইমে স্যাটেলাইট বা গ্রাউন্ড স্টেশনে ট্রান্সমিট করতে। অবশ্যই তার খরচ অনেক বেশি আর প্রাইভেসির প্রশ্নও আসে, কিন্তু ভবিষ্যতে হয়তো প্লেনের ধ্বংসের কারণ খুঁজে বার করার জন্য কোনো বক্স খুঁজে বার করতে হবে না।
সর্বশেষে একটি প্রশ্ন থেকেই যায়, যন্ত্রটির রং যদি উজ্জ্বল কমলা হবে নাম ব্ল্যাক কেন? সত্যি কথা বলতে কি, এই প্রশ্নের উত্তর ঠিক করে কারোরই জানা নেই। তবে অনেকগুলো থিওরি আছে, যেমন ইঞ্জিনিয়ারিংয়ে এমন যন্ত্র যার ইনপুট আর আউটপুট আছে কিন্তু তার ভিতরকার কার্য সম্পর্কে কিছুই জানা নেই, সেরকম যন্ত্রকে ব্ল্যাক বক্স বলা হয়। এটিও হয়তো সেরকমভাবেই সেই নাম পেয়েছে। এরকমও শোনা যায় যে অ্যাক্সিডেন্টের পর ওই যন্ত্রটি অনেক সময় কালো বা ডার্ক ব্রাউন হয়ে যায়, সেটাও কারণ হতে পারে। অনেকে এটাও মনে করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের যুদ্ধবিমানে যেই সব রেডিও, রেডার বা অন্য ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হতো সেইগুলি কালো বক্সের মধ্যে রাখা হতো আর সেখান থেকে এই নাম। এই ভিডিওতে কিছু ভয়াবহ দৃশ্য দেখানো হলেও এটা মনে রাখবেন যে প্লেন যাত্রা কিন্তু সব থেকে সুরক্ষিত পরিবহন মাধ্যম। গাড়িতে বা বাইকে যাত্রার থেকে অনেক বেশি নিরাপদ প্লেন যাত্রা। প্লেনে কিছু গোলযোগ হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং এরকম অগুন্তি উদাহরণ আছে যেখানে যান্ত্রিক গোলযোগের পরেও দক্ষ পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সহায়তায় নিরাপদভাবে প্লেন ল্যান্ড করিয়েছেন। আজকের মতো এইটুকুই। যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন।